If it's half as good, he'd be lucky. And if he can do that, he'd be pretty... বাবর আজমের এই শটটি দেখে আপনার কাছে যতটা সহজ মনে হয়েছে তার পিছনে রয়েছে বাবর আজমের অক্লান্ত পরিশ্রম। বাবর আজম ক্রিজে একবার দাঁড়িয়ে গেলে কি করতে পারেন সেটা সবারই জানা। পিএসএল এর মঞ্চে সেটা প্রমাণ করেছেন কিং বাবর আজম। বর্তমানে বাবর আজমের নিত্য নতুন শট বিশ্লেষণ করছেন ক্রিকেট বিশ্লেষকরা। পিএসএল এ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেঞ্চুরি করার পর ফাহিম আশরাফের বলে ব্যাটিং ট্রিগারের সময় গুলি পয়েন্টের মাঝ দিয়ে যেভাবে বাউন্ডারি মেরেছেন যা ছিল অবিশ্বাস্য। আপনি যদি ভালোভাবে বাবর আজমের এই শটটি লক্ষ্য করে দেখেন, বাবর প্রথমে অন্য অ্যাঙ্গেলে শট খেলতে চেয়েছিলেন, কিন্তু বলের লাইন্থ লেন্থ দেখে বাবর তাৎক্ষণিক মাইন্ড ও মুভমেন্ট চেঞ্জ করে গলির মাঝ দিয়ে শট খেলেন যেন বলটি ডট বল না হয়। ম্যাচ শেষে যখন বাবর আজমকে এই শটের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন বাবর বলেন, এই শটটির জন্য আমি 4 বছর প্র্যাকটিস করেছি,